প্রিয় বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এ বছর অনলাইনে নয় অফলাইনে, এরকম তোমাদের বহু জিজ্ঞাসাবাদ রয়েছে স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপ সম্পর্কিত এবং স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের এর নতুন তথ্য সম্পর্কিত। তা নিয়ে বিস্তারিত এই মুহূর্তের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই তোমাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আশা করি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আজকে প্রায় ভালো করে কাটিয়ে ফেলেছো। এই মুহূর্তে তোমাদের ভিডিওটি হয়তো একটু দেরিতে আসতে পারে, আমি রাতের দিকে আপলোড করব, ভিডিওটি শ্যুট করছি 6টার সময়। তো যাই হোক না কেন, তোমরা কিভাবে তোমাদের পুজোটাকে অতিবাহিত করলে, কিভাবে আনন্দ করলে, কার সাথে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, এবং স্পেশালি অষ্টমী এবং নবমীতে তোমরা কোন কোন ঠাকুর দেখলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং কার সাথে দেখলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ও এরপরে হচ্ছে তোমাদের মেন বিষয়, স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের জন্য আমার সকল ভাই বোনেরাই অধীর আগ্রহে এই মুহূর্তে বসে রয়েছে। কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আবেদন প্রক্রিয়া হবে, এ পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অক্টোবরের 5 তারিখে হওয়ার কথা ছিল, যেটা সংবাদ মাধ্যম এবং বিকাশ ভবন সূত্রে জানা গেছিল। কারণ কেন তাহলে এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হয়নি, এটা কি অফলাইনে হবে? এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের পোর্টাল সেটা কিন্তু কিছুদিন আগে তোমরা দেখতে পাচ্ছিলে যে অনলাইনে অ্যাকচুয়ালি আবেদন করার যে পোর্টালটা সেটা খোলা যাচ্ছিলো। এই মুহূর্তে সেই যে লিঙ্কটা সেটা কিন্তু রীতিমতো বা ওয়েবসাইটটা কিন্তু রীতিমতো প্রাইভেট করে দেওয়া হয়েছে, সেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ না। অনেকেই ভাবছো যে কীরকম একটা লেখা আসছে, আগে অ্যাটলিস্ট দেখাচ্ছিলো ও ওয়েবসাইটটাই ওপেন হচ্ছিলো, এই মুহূর্তে ওপেনও হচ্ছে না, ওয়েবসাইট দেখাচ্ছে না, ওয়েবসাইটের লিঙ্কটা যদি টাইপ করি সেক্ষেত্রে প্রাইভেট দেখাচ্ছে। তো রীতিমতো ও কাজ বা প্রক্রিয়া কিন্তু প্রাইভেটলি চলছে, আবেদন প্রক্রিয়ার ডেট বা সমস্ত কিছু কিন্তু কিছু সময়ের মধ্যে রিলিজ হয়ে যাবে। এই মুহূর্তে বিকাশ ভবন সূত্রে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন অনুযায়ী এটাকে কিন্তু রীতিমতো প্রাইভেট করে দেওয়া হয়েছে। তোমাদের যে সমস্ত নতুন শর্ত লাগু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, সেই সমস্ত শর্ত পূরণ করে সমস্ত ওয়েবসাইটকে কমপ্লিট করে এই পুজোর পরেই, তোমরা ধরে নিতে পারো পুজোর পর থেকেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের পোর্টাল চালু হবে। এক্ষেত্রে কী নতুন নিয়ম থাকবে এই মুহূর্তে সমস্ত কিছু তো বলা সম্ভব না, কিন্তু আমি অফিসিয়াল দপ্তরের কর্মীদের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পেরেছি সে থেকে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা সকলেই আবেদন করতে পারবে। এবং যারা 60% মাধ্যমিকে পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছো তারা রীতিমতো কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সেটা কিন্তু অলরেডি নিশ্চিত থাকছে। এবং তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা 2.5 লক্ষ টাকার কম হওয়া উচিত সেরকম 2.5 লক্ষ টাকার কমই থাকবে। আর এছাড়া রিনিউয়াল বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে সেরকম একটা পরিবর্তন হবে না বলেই আমার মনে হয়, যদিও অফিসিয়াল ওয়েবসাইট চালু না হলে এখনও পর্যন্ত কোনোটাই বলা সম্ভব নয়। সেক্ষেত্রেও তোমরা যারা অধীর আগ্রহে আমার ভাই বোনেরা বসে রয়েছো যে কখন ওয়েবসাইট চালু হবে, কখন অনলাইনে আবেদন করব, অনেকে তো আমাকে এটাও জিজ্ঞাসা করছো যে অফলাইনেই কি অ্যাকচুয়ালি আবেদন প্রক্রিয়া হবে, তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি আমি আজকেও কনফার্ম হয়েছি এই বিষয়টা। আর তোমাদের যে আবেদন প্রক্রিয়া আছে সেই আবেদন প্রক্রিয়া অনলাইনেই হবে, অফলাইনে হবে না। স্বামী বিবেকানন্দ মেলকাম স্কলারশিপের পোর্টাল আর কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে, মেবি পুজোর পর দশমী কেটে গেলে তারপরেই হয়তো তোমাদের এর অনলাইনে অ্যাকচুয়ালি আবেদন প্রক্রিয়া চালু হবে। তোমাদের অধীর আগ্রহে চিন্তা করার কিছু নেই, কারণ তোমাদের জন্য আমি তো রয়েছি, যখনই তোমাদের ওয়েবসাইট চালু হবে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। ও কাজেই তোমাদেরও বারবার গিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করে দুশ্চিন্তার মধ্যে থাকার কোনো কারণ নেই। এর পরবর্তীতে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো টাটার স্কলারশিপে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে কি কোনো সমস্যা আছে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি কোনো রকম সমস্যা নেই। তুমি টাটা স্কলারশিপে আবেদন করলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারো, টাটা স্কলারশিপের টাকা পেলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে পারো, কারণ টাটা স্কলারশিপ একটা প্রাইভেট স্কলারশিপ। টাটা স্কলারশিপে কিভাবে আবেদন করবে, কি প্রক্রিয়া রয়েছে সেটা জানার জন্য আগে ভাগেই কিন্তু ভিডিও করে ফেলেছি, লিংক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে তোমরা কিন্তু সরাসরি টাটা স্কলারশিপে এই মুহূর্তে আবেদন করতে পারবে। আর এই মুহূর্তে তোমাদের সকলকে একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে পুজোর আনন্দে মাতো,
পূজোকে মন ভরে উপভোগ করো, কারণ আবার একটা বছর পর আমাদের পূজো আসতে চলেছে। আজকে নবমী, তোমাদের নবমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নবমী জানাই সকলকে, এবং তোমাদের দশমীও ভালো করে কাটাও। আর আজকে নবমীতে আমি এটা পরেই বেরাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। এবং তোমরা আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর মধ্যে কোন দিনটা সবথেকে ভালো তোমার কাটলো এবং কিরকম আনন্দে কাটালে এবং স্পেশাল মুহূর্ত কি, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। তোমরা সকলেই আনন্দ করো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।